যেই নারীর মাঝে 12টা গুণ সে বিলং করতে পারবে, 12টা গুণ যে মেনে চলতে পারবে, তার লাইফে ফলো করতে পারবে, আল্লাহ তাআলা নিজেই তাকে ভালোবাসবেন। স্মরণ পড়বেন না আপনার সবাই 12টা গুণ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হেদায়েতের মালিক একজন, তিনি কে? হতে পারে একটা কথাই, একটা বাক্যই আপনার লাইফ চেঞ্জের কারণ হতে পারে। অনেক বোনেরা আমাদেরকে অনলাইন থেকে শোনে, ফেসবুকে শোনে, ওয়াজ মাহফিলে এসে শোনে, তো আমার বন্ধুকে মাহরুম করে দেয়। বন্ধুর অনেক বিষয় আমরা হাইলাইট করতে চাই না, বাট টুডে অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান ট্রাই, যতটুকু পারা যায় আমরা চেষ্টা করব ভালো কিছু কথা বলার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বারো গুণ। এক, প্রথম যে গুণের নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন সে গুণটা হচ্ছে যেই নারী প্রতিশোধ না নিয়ে মাফ করতে পারে আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহ তাকে নিজেই ভালোবাসার ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাতকে প্রিপেয়ার করে রেখেছি তাদের জন্য যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে। জান্নাত পাবে তারা যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে। তাদের গুণ কি কি আছে? আল্লাহ তাআলা একটা গুণ বলেছেন, ওয়াল আফিনা আনিন নাস, দে উইল ফরগিভ পিপল, তারা মানুষকে ক্ষমা করবে, এন্ড দে উইল নট টেক রিভেঞ্জ, তারা প্রতিশোধ নেবে না। অনেকে দেখবেন যে অনেক আগে কেউ কষ্ট দিয়েছে, কোনো একটা কথা বলে, গালি দিয়ে, ধার নিয়ে, বা কোনো একটা ভাবে তাকে কষ্ট দিয়েছে, বাট মানুষ এটাকে পেলে পুষে বড় করে 4 বছর পরে গিয়ে হলো প্রতিশোধ নেয়, অনেকে আবার খুনও করে, এরকম আছে না যুবক ভাইয়েরা? প্রতিশোধের জীবনটা কখনো সুন্দর জীবন হতে পারে না। প্রতিশোধের মাঝে কোনো আধ্যাত্মিক কোনো লাভ নেই, আত্মকেন্দ্রিক কোনো লাভ নেই, মনের শান্তিও নেই। মাফ করবেন, আল্লাহ নিজে আপনার হৃদয়ে একটা আল্লাহ প্রদত্ত শান্তি দান করবে। আল্লাহ পড়বেন না আপনারা? So they will forgive people, they will not take any revenge in their lives. Tara maaf kore dibe, tara kokhono protishodh nibe na. Amrao try korbo maaf korar jonno. Rajy achen to inshallah? Ekbar bhabun je সেই নারী কতটা উত্তম নারী যে নারীকে কোনো মানুষ ধোকা দিয়েছে, কষ্ট দিয়েছে, তার সতীত্বে আঘাত করেছে, তার চরিত্র নষ্ট করে তার জীবনের সমস্ত সুখকে কেড়ে নিয়েছে, বাট সেই নারী জাস্ট প্রতিশোধ না নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দিয়ে নতুন জীবন শুরু করেছে, তার মতো উত্তম নারী, চরিত্রবান নারী আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন সবাই? সো দে উইল ফরগিভ পিপল, তারা মাফ করে দিবে, প্রতিশোধ নেবে না। এক, দুই, মনোযোগ আছে সবার? আছে আছে। দুই নাম্বার গুণ হচ্ছে সেই নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যেই নারী ধৈর্যশীল। বলেন সবাই, কিশীল? সাকসেস ইট ডিপেন্ডস অন পেশেন্স, সফলতা এটা ডিপেন্ড করে আপনার ধৈর্যের উপরে। যার ধৈর্যের পাহাড় যত বড় তার সফলতার লেভেল তত বড়। স্মল পড়বেন না আপনারা? সাবর ইজ অ্যাবাউট টাইটিং ইউর বন্ড and relationship with Allah subhanahu wa ta'ala. When you are doing a lot of hard work, when you are facing so many problems in your life, jokhon koshto kore kaaj korchen, jibone sukh nai, khali oshanti, khub struggle, khub pain, khub problem, prottekta muhurte jodi apni Allah er upore bhorosa korte paren, apni hocchen prokrito pokkher dhorjoshil banda. Smolla porben na? এ পৃথিবীতে হাজার হাজার পরিবার টিকে আছে একজন নারীর ধৈর্যশীল হওয়ার উপর। এটা আমি আগেও বলেছি যে কোটি কোটি পরিবার পৃথিবীতে আছে শুধুমাত্র নারীর ধৈর্যের জন্য, সবরের জন্য সন্তান টিকে আছে, শ্বশুর টিকে আছে, শাশুড়ি টিকে আছে, স্বামী টিকে আছে। নারীর ধৈর্য হারা হলেই একটা পুরো সাজানো গোছানো সংসার এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাবে, ঠিক কিনা বলে? নারীর ধৈর্যশীল হওয়া অনেক দামি যুবক ভাইরা আমার। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়না, আমিন। এজন্য ধৈর্যশীল নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন, শুধুমাত্র নারীকে নয়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন, যে ব্যক্তি ধৈর্যশীল হবে, পেশেন্ট, ধৈর্যশীল হয়ে প্রত্যেকটা অবস্থাকে ফেস করবে, প্রত্যেকটা সিচুয়েশন ফেস করবে, তার সঙ্গী হয়ে যাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এই জন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, হে মুমিন বান্দারা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহর সাহায্য চাও দুরেজের মাধ্যমে। এক নাম্বার হচ্ছে আস-সালাহ, নামাজের মাধ্যমে তোমরা সাহায্য চাও, ওয়াস-সবর, ধৈর্যের মাধ্যমে তোমরা সাহায্য চাও। যে বান্দা
ধৈর্য এবং নামাজ দুটোকে একসাথে করে আল্লাহ সাহায্য চায়, আল্লাহ তাই গায়েবভাবে সাহায্য করে। সুবহানাল্লাহ, পড়বেন না? সিক দ্য হেল্প উইথ পেশেন্স অ্যান্ড সালাহ অ্যান্ড ডেফিনেটলি আল্লাহ উইল হেল্প ইউ ভেরি সুন। ধৈর্য এবং নামাজ নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বান্দাকে কখনো ফিরায় দেয় না। সুবহানাল্লাহ, পড়ে সবাই আপনারা। অতএব ধৈর্য হচ্ছে আমাদের জীবনের সবচেয়েতে দামি একটা জিনিস। তবে আমি জাস্ট ছোট্ট একটা বিষয় বুঝাই, ধৈর্য মানেই যে জাস্ট ধৈর্য, ইটস নট লাইক দ্যাট। সবর মিন্স পেশেন্স, ইট ইনক্লুডস অ্যাসপেক্টস অফ বিং সেলফ ডিসিপ্লিনড, রিমেইনিং স্পিরিচুয়ালি স্টেডফাস্ট, অ্যান্ড স্পেশালি শোয়িং ফর্টিটিউড ওয়েন ফেসড উইথ অ্যাডভার্সিটি অর সেটব্যাকস। ধৈর্য মানে হচ্ছে আমার জীবনে আপস আসুক বা ডাউন আসুক, আমি উপরে উঠি কিংবা নিচে নামি, যাই হোক যত কষ্ট হোক, আমার প্রত্যেকটা প্রবলেমের মুহূর্তে যদি আমি বলতে পারি যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ সমাধান দিবেন, আল্লাহ আমার সাথে আছেন, এটার নামই হচ্ছে ধৈর্যের সর্বোচ্চ লেভেল। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? আধ্যাত্মিকভাবে শক্ত হতে হবে এবং যে কোনো কষ্টে দুঃখে বিপদে নিজেকে দৃঢ়তার সাথে শক্ত রেখে মজবুত রেখে ওইটাকে ফেস করার নামই হচ্ছে ধৈর্য। সুবহানাল্লাহ, পড়ে সবাই আপনারা। আমরা ট্রাই করব আমরা প্রত্যেকে ধৈর্যশীল হওয়ার জন্য। আমাদেরকে তৌফিক দান করুক, সকলেই মন খুলে পড়া, আমিন। তিন নাম্বার, ওই নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যে নারী অন্যায় করে, জুলুম করে ফেলে, আবার সঙ্গে সঙ্গে মাফ চেয়ে ফেলে। আমি প্রত্যেকটা বোনকে বলবো, বোন, প্রিয় বোন আমার, যার মাই সিস্টার, দিস ইজ মাই রিকোয়েস্ট, আই এম বিং ভেরি হাম্বল অ্যাবাউট ইট, বিনয়ের সঙ্গে বলছি, আপনার জীবনে আপনি একটা সময় বেপর্দা ছিলেন, আপনি আপনার জীবনে একটা সময় জেনা করেছেন, আপনার একটা সময় অনেক ছেলে ফ্রেন্ড ছিল আশেপাশে, জাস্ট ফ্রেন্ড নামে আপনার অনেক ফ্রেন্ড ছিল, বাট রিসেন্টলি আপনি নিজেকে পরিবর্তন করে ফেলেছেন। কেমনে? জাস্ট নিয়ে যে আমি আর এগুলো করবো না, না এটা করলে হবে না, আপনাকে তওবা করতে হবে। তওবাটা কেমনে করবেন? তওবার মূল সিস্টেমটা হচ্ছে, জাস্ট লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন, হোয়াট ইজ দ্য মেকানিজম অফ তওবা, হোয়াট ইজ দ্য রিয়েল সিস্টেম অফ তওবা, তওবা করবেন কেমনে, হাউ টু ডু ইট। করবেন এমন করে যে আল্লাহ তাআলা, তোমার কাছে আমি তওবা করছি, হোয়াট এভার আই হ্যাভ কমিটেড ইন মাই পাস্ট আই উইল নেভার এভার রিপিট ইট এগেইন ইন মাই লাইফ। আল্লাহ, আমি যা করেছি আমার অতীতে এটা আমি নিয়ত করলাম যে আমি জীবনেও কখনো আমার এই গুনাহগুলোকে আর কখনো করব না। বান্দার দোয়া করার সাথে সাথেই, তওবার সাথে সাথেই বান্দার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা সবাই? অতএব বোঝা গেল তওবাকারী নারীকে ভালোবাসে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খারাপ জীবন থেকে ফিরে এসে তওবা করার তৌফিক দান করুন, সকলের পড়া, আমিন। চার নাম্বার, পবিত্র নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এটা ছোট্ট একটা ব্যাখ্যা দিব, বাট এই ব্যাখ্যা শুনে কেউ লজ্জা পাবেন। ব্যাখ্যাটা হচ্ছে এরকম, অনেক মেয়ে দেখবেন হাজব্যান্ড ওয়াইফের, মনে করেন যে যেটা ইসলামিক পরিভাষা আমরা বলি জেমা হয়েছে, আই মিন সহবাস হয়েছে, তো এই সেক্সুয়ালি রিলেশনশিপের পরে এই কাঙ্ক্ষিত যে আমাদের যৌবনের চাহিদা এটা পূরণ করার পরে কিন্তু কী হয়ে জানেন? গোসল ফরজ হয়ে যায়। গোসলটা কী হয়ে যায়? যুব ভাইয়েরা, ফরজ হয়ে যায়। তো অনেক মেয়ে আছে দেখবেন ফরজ হওয়ার পরেও গোসল করে না, ওভাবেই ঘুমিয়ে যায়, ওভাবেই থেকে যায়। তো এটা ঠিক না, কারণ আপনি যে অপবিত্র অবস্থায় আছেন, আমাদের মৃত্যু কখন আসবে এটাকে আমরা কেউ জানি? বলেন জানি, জানি না, কেউ আমরা জানি না। অতএব কী করবেন? প্রত্যেকটা অবস্থায় অজু করে থাকবেন, আর যখন গোসল ফরজ হয়ে যাবে গোসল করবেন। আমার প্রত্যেকটা বোনকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া, আমিন। পাঁচ নাম্বার, সেই নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যে নারী গীবত করতে পছন্দ করে না। মেয়েদের মাঝে কমন একটা রোগের নাম হচ্ছে গীবত, খালি গীবত করা, অমুকের ওই দোষ, তমুকের সেই সমস্যা। দেখবেন মেয়েরা একসঙ্গে হইলে গীবত না করলে থাকতেই পারে না, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তবে সব মেয়েকে আমি এক পাল্লায় মাপছি না। এক রাজা বলেছে তার রাজ্যে যে আমাকে যে সবচাইতে হাসিদায়ক, আই মিন হাস্যকর মিথ্যা কথা বলবে তাকে আমি পুরস্কার দিব, হাস্যকর মিথ্যা, যেটা খুব হাস্যকর হবে এবং অনেক বড় একটা মিথ্যা হবে।
তো অনেকে অনেক কথা বলেছে, অনেক বড় বড় মিথ্যা, অনেক বড় বড় হাস্যকর মিথ্যা, কারোটাই পছন্দ হয় না। তো একজন যুবক অনেক পরে আসছে, অনেক শেষে গিয়ে আসছে, সে বলছে, মহারাজ আমি আপনাকে একটি হাস্যকর মিথ্যা কথা বলবো, এটা শুনে আপনি অবশ্যই আমাকে পুরস্কার দিবেন। বলছে বলো। বলছে আমি একদিন একটা এলাকায় গেলাম, এলাকায় গিয়ে দেখলাম যে পাঁচ ছয়জন মেয়ে একসঙ্গে বসে আছে এবং সকলে চুপচাপ বসে আছে। এটা শুনে মহারাজ বলছে, দাও সমস্ত পুরস্কার তাকে দিয়ে দাও। তো পুরস্কার দেওয়ার পর বলছে, মহারাজ তাকে আপনি পুরস্কার দিলেন কেন? বলছে পাঁচ ছয়জন নারী একসঙ্গে বসে থাকবে আর তারা কোনো বিপদ না করে চুপচাপ থাকবে, এটা কোশ্চিন কালেও হতে পারে না, ঠিক কিনা বলেন? মেয়েরা একসঙ্গে বসলেই অমুকের স্বামী খারাপ, অমুকের ওই বেড়া খারাপ, এই বেড়ি খারাপ, এর এই সমস্যা, তার ওই সমস্যা, গিবতের শেষ নাই। এই জন্য প্রিয় বোন আমার, আমি বলছি না যে আপনি গিবত করেন, বাট মোস্ট অফ দ্য পিপল দে হ্যাভ দিস কাইন্ড অফ ব্যাড কোয়ালিটি, দে হ্যাভ দিস ব্যাড হ্যাবিট। আল্লাহ আমাদের সবাইকে এই বাজে গুণ থেকে হেফাজত করুক, সকলের পড়া আমিন। অতএব গিবত করা যাবে, তাহলে আমরা গুণ জানলাম কয়টা বলেন সবাই, কয়টা ছিল, মোট কয়টা, এখন বাকি আছে মোট কয়টা, সাতটা। ছয় নম্বর গুণ হচ্ছে যেই নারী, এটা সবার জন্য জরুরি আসলে, যেই নারী হাজবেন্ডের সঙ্গে হাসি খুশি থাকে, হাসি মুখে কথা বলে, হাসি মুখে ট্রিট করে, একটুতেই খাইস্টা বেরির মতো মানে খাইস্টামি করে না, এই নারীকে আল্লাহ তারা নিজেই ভালোবাসেছে। মনে পড়ে সবাই, আমি জাস্ট আমাদের বাঙালিদের মতো কথা বলছি আর কি, যেন আমাদের বুঝে আসে ভালো করে, দেখবে অনেক মেয়ে খিটমিটা টাইপের, খাইস্টার খাইস্টা, ওর মুখে অনেক লবণ মাখা আছে, কোনো হাসি নাই, একটুতে খাইস্টামি করে, আর স্বামী বেচারা না মারতে পারে, না বাঁচতে পারে, না মরতে পারে, ও দুই নৌকার মাঝি হয়ে যায়, দুই নৌকার মাঝখানে পা থাকে। অতএব বোঝা গেল যে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে তাকে আল্লাহ ভালোবাসতে পারে না, ঠিক কিনা বলেন? তবে আমার যে বোনদের বিয়ে হয়েছে আমি বলবো, দেখেন এটা আমার রিকোয়েস্ট আপনার কাছে, যে মেয়েরা বিবাহিতা সবার কাছে আমার আবদার, যদি আপনার স্বামীর সাথে আপনার রাগারাগি হয়, আপনি রাগটা ঝাড়েন, আপনি অভিমানটা প্রকাশ করেন, আপনি তো বকাঝোয়া করেন, পালে দুটা কিল ঘুষিও মারেন, সমস্যা নাই, ভালোবাসার কিল ঘুষি, তবে আপনার স্বামীর সঙ্গে রাগারাগি হয়েছে বিধায় এক্স বয়ফ্রেন্ড যার সঙ্গে আগে রিলেশনশিপ ছিল মেসেজ দিলেন, জান তোমাকে আমি বিয়ে না করে অনেক ভুল করেছি, তুমি আমার জন্য পারফেক্ট ছিলে, এটা শুধুমাত্র চরিত্রহীন নারী করতে পারে, ঠিক কিনা বলেন? এখন যেইটা আছে এই ব্যাটারে ভালো লাগা তাই না, হাই ইসলামী এটা করবেন না, বোন যা আছে স্বামীর উপরেই ঝাড়েন, যা বলতে মন চায় স্বামীকেই বলেন, বাট স্বামীর উপর নারাজ হয়ে কষ্ট পেয়ে একটু রাগারাগির জন্য যেই মেয়ে আর এক পুরুষের কাছে যায় তার চরিত্র ঠিক হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ সেই মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে আমরা মন খুলে পড়িয়া আমিন। তবে হ্যাঁ, স্বামীকে আসলে নিজের আবেগটা প্রকাশ করতে হয়। দেখেন আমরা জানি যে আমাকে অমুক ব্যক্তি ভালোবাসে, এটা আমরা ফিল করি, বাট একজন পার্সন আপনাকে ভালোবাসি বললে আপনার ভালোবাসা অটোমেটিক আরও বেড়ে যায়, তাই না? মানে ভালোবাসে, আমি জানি যে আমাকে সে পছন্দ করে ভালোবাসে, বাট যখন সে আমার সামনে এসে বলে যে আমি আপনাকে ভালোবাসি, এই জন্য বাসি, আজীবন ভালোবাসতে চাই, এই যে কথাগুলো, এটা আপনার ভিতরে মায়া মমতা আরও বেশি বাড়ায়। তো আমার বন্ধুকে বলবো, বোনেরা আমার, প্লিজ ফেসবুকে বাজে কাজ না করে, টিকটকে টিকটক না বানিয়ে স্বামীর কাছে নিজের ইমোশনটাকে এক্সপ্রেস করেন, আপনার স্বামীর হৃদয়ে আপনার জন্য ভালোবাসা ঢুকায় দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? স্বামী খুশি তো আল্লাহ তাআলা খুশি। আমি একটু বাক্যটাকে মুখস্থ করাই সবার কাছে, আমি বলবো আপনারা বলবেন তারপরে, আমি আগে শেষ করলাম, স্বামী খুশি তো আল্লাহ তাআলা খুশি, স্বামী নারাজ তো আল্লাহ তাআলা নারাজ, বলেন সবাই, স্বামী খুশি তো, স্বামী নারাজ তো। আল্লাহ প্রত্যেকটা বোনকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক, সকলেই মন খুলে পড়া আমিন। সাত, সেই নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যেই নারী নিজের চোখের হেফাজত করে। চোখের হেফাজত পুরুষের জন্য নয়, নারীর জন্য চোখের হেফাজত। মাঝে মাঝে দেখবেন যে রাস্তায় যাচ্ছেন, চোখ পড়ে গেছে এক মেয়ের দিকে, দেখবেন সেও তাকায় আছে, এটা ঠিক না। নারীদেরও যেমন চোখ হেফাজত করতে হবে, আমাদেরও হেফাজত করতে হবে, কারণ আমাদেরও যেমন অ্যাট্রাকশন আছে, নারীর মাঝেও অ্যাট্রাকশন আকর্ষণ যুবক ভাই আছে না? নাই। যে নারী স্বামীর দিকে শুধু তাকায়, অন্য পুরুষদের চোখ হেফাজত করে, তাকে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসেন, সুবহানাল্লাহ পুরুষ ভাই। আট, সেই নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন যে নারী বাইরে বের হওয়ার সময় পারফিউম ইউজ করে না, যুবক ভাই অনেক মেয়ে দেখবেন এমনভাবে পারফিউমের ঘ্রাণ ইউজ করে
মানে অটোতে বসবেন মনে হবে যে ইয়ার ইয়ে কাহ কোথায় আসলাম, কোন জগতে, এটা কি পারফিউম ওয়ার্ল্ড না মানে পারফিউমের ওয়ার্ল্ড নাকি অটোরিকশা, বোঝা মুশকিল হয়ে যায়। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এই পারফিউমের ফেতনা থেকে হেফাজত করুক, সকলেই পড়না আমিন। হাদিসে আসছে, এটা বড় মারাত্মক হাদিস, এটা বড়ই মারাত্মক হাদিস, যে যেই নারী এদিকে থাকে, যেই নারী বাহিরে পারফিউম ইউজ করে বের হয়, যেই পরপুরুষ তার গায়ের ঘ্রাণ পায়, প্রত্যেকটা পরপুরুষের সঙ্গে জেনা করার গুনাহ তার আমল নামায় লেখা হয় না, উজবিল্লা পড়বেন না আপনারা। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এটার থেকে হেফাজত করুন, সকলে পড়ুন আমিন। ডেফিনেটলি ইউ হ্যাভ দ্য রাইট টু ইউজ দিস কাইন্ড অফ পারফিউম, ওকে ইউজ করেন, বাট এটা পরপুরুষের জন্য না, এটা স্বামীর জন্য হবে, ঠিক কিনা বলেন। এবার আসুন নয় নাম্বার, যেই মেয়ে স্বামীর বাধ্য, হু অবেইজ হার হাজব্যান্ড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাভস হার সো মাচ, যে ব্যক্তি যেই মেয়ে স্বামীর আনুগত্যশীল, স্বামীর কথা শোনে, তাকে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসে, সুবহানাল্লাহ পড়বেন না আপনারা। দেখেন স্বামীর আনুগত্য মানে হচ্ছে, স্বামী যদি আপনাকে ইসলামের পথে চালায় তবে, স্বামী বলছে তুমি মূর্তি পূজা করো, তুমি শিরিক করো, তুমি অমুক কাজ করো, যেটা আউট অফ ইসলাম, বেপর্দা চলো, রূপ দেখাও, টিকটক করো, এই কথা বললে স্বামীকে আনুগত্য করা জরুরি নয়, ঠিক কিনা বলুন যুবক ভাইরা আপনারা। স্বামী যদি আপনাকে রাইট ওয়েতে ইনস্ট্রাক্ট করে যে তুমি এই দিকে আসো, বাম দিকে যেও না, প্রত্যেক নারীর জন্য এটা ফরজ, বাধ্যতা, সেটা স্বামীকে ফলো করতেই হবে, ঠিক কিনা বলেন। তবে হ্যাঁ, বন্ধের উচিত জাস্ট স্বামীকে মানলেই হবে না, স্বামীর রুচিটাও ফলো করতে হবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন যুবক ভাই, বোঝা যায়? স্বামীর রুচি ফলো করা, আমি জাস্ট এক্সাম্পল দিলে বুঝবেন আপনার সবাই। দেখেন একজন স্বামীর পছন্দ যে আমার বউটা থ্রি পিস পরবে, আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। এখন কিছু কিছু মেয়ে আছে যে কি রোগে ধরে আল্লামা, বুদ্ধি ভালো জানে, বাড়ির মধ্যে প্যান্ট আর শার্ট পরে থাকে, বাড়ির মধ্যে জাস্ট একটা নর্মাল গেঞ্জি, দেখতে সাতাল লাগে, রুচির বাইরে। আমি বলছি না যে আপনি খারাপ, বাট আমি বলছি আপনার স্বামীর রুচিটা আপনি বোঝেন। এই চুল কোনো মানে শ্যাম্পু দেয় না, কিছু মাখে না, এমন মানে একটা জঘন্যতম অবস্থা। একজন চরিত্রবান যুবক যখন দেখে আমার বউটা খ্রিস্টান নাম্বার ওয়ান, ওর ভেতর থেকে বইয়ের প্রতি যে মায়া ভালোবাসা, এটা অটোমেটিকলি দূর হয়ে যায় যুবক ভাইয়ারা, ঠিক কিনা বলো না আপনারা সবাই। স্বামীর রুচিটাকে ফলো করুন, নিজেকে একটু পরিপাটি রাখেন। দেখেন আমরা সাজি কেন, দেখবেন আমরা সাজি কখন নিজের জন্য, আমরা মানুষের জন্য সাজি, যে মানুষ আমাকে ভালোবাসে, মানুষ আমাকে পছন্দ করে। দেখবেন যদি আপনি কোনো ড্রেস পরেন আর দেখছেন যে সবাই আপনাকে অপছন্দ করছে, এই ড্রেস ভালো হয়নি, এটা ভালো লাগে নাই, সবাই একই আপনাকে কমেন্ট করছে, দেখবেন যে এই ড্রেসটা আপনারা ভালো লাগবে না। দেখবেন যে কয়েক মাস ধরে আপনার ড্রেসটা আলমারি থাকবে, আপনি বের করবেন না, কেন, মানুষ পছন্দ করছে না। অতএব আমরা সাজি মানুষের জন্য দিন শেষে, অতএব আপনি সাজেন স্বামীর জন্য, প্রত্যেকটা সাজে আল্লাহ আপনার আমল নামায় সওয়াব দান করবে, সওয়াব পড়া আপনারা। সো দ্য গার্ল হু অবেইজ হার হাজব্যান্ড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাভস হার সো মাচ, আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করুক, আমরা সকলে মন খুলে পড়ছি আমিন। দশ, যেই নারী পর্দাশীল তাকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসে, পর্দার অনেক গুরুত্ব আছে, পর্দা নিয়ে আমি অনেক কথা আমার লেকচারে বলেছি, আজকে জাস্ট শর্টকাটে বলবো, পর্দা মানে শুধুমাত্র হিজাব নিকাব, বুঝবেন কথাটা, পর্দা মানে জাস্ট হিজাব নিকাব বোরকার নাম নয়। দেখবেন আজকাল অনেক মেয়ে বোরকাও পরে, টিকটক করে, বোরকাও পরে, আবার গান বাজনা বাজিয়ে রাস্তাঘাটে বেহায়ার মতো নেচে বেড়ায়, ঠিক কিনা বলে? বোরকা পড়লেই পর্দাশীল হওয়া যায় না। যার মনটা ঠিকঠাক, যার মনে সত্যি আল্লাহর ভয় আছে এবং সে সমস্ত বাজে কাজ থেকে নিজেকে বাঁচিয়ে তারপরে বোরকা পড়ছে, হিজাব পড়ছে, তাহলে এটা হচ্ছে নূরুন আলা নূর, আলোর উপরে আলো। এই মেয়ে মৃত্যুর সাথে সাথেই আল্লাহ তাকে জান্নাত নসিব করবে, সুবহানাল্লাহ পড়বেন না তারা। পর্দাটা হচ্ছে জাস্ট আপনার বাহ্যিক ঢাকার জন্য, বাট এটা যদি ভালো না হয়, অর্থাৎ অন্তর যদি আপনার ভালো না হয়, আপনি যতই বোরকা পরেন, আপনি যতই হিজাব পরেন, আপনিও দশজন সস্তা মেয়ের মতোই হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক, সকলেই মন খুলে পড়া আমিন। ১১, যেই নারী, এটা আই থিঙ্ক আমাদের সবার জন্য জরুরি,
যেই নারী একজন পুরুষকে শুধুমাত্র এই জন্য বিয়ে করতে চায় যে এই পুরুষকে বিয়ে করলে আমি দিনের পথে আসতে পারব, আমি দিন মানতে পারব, আমি আল্লাহর রাস্তায় চলতে পারব, আমি হিজাব মেনটেন করতে পারব, আমি পাঁচক তো নামাজ পড়তে পারব, আমি তাহাজ্জুদ পড়তে পারব, আমার জীবনটা আরও তাকওয়া হবে, আমার জীবন আল্লাহর ভয় আরও আসবে, আমার চেহারায় নূর আসবে, আমি আল্লাহর দিনের পথে ফিরে আসব, এই চিন্তা যে নারীর চিন্তায় আছে ওই নারীকে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসে। সুবহানাল্লাহ, পড়েন সবাই, আল্লাহ তাআলা ভালোবাসেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আসার চেষ্টা করে আল্লাহ তার জন্য হাজার হাজার পথ খুলে দেয়। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? তো যেই নারী পুরুষকে বিয়ে করতে চায় জাস্ট আল্লাহর জন্য, দিনের দিনের স্বার্থে, যেমন দেখেন সানা খান, সে বিয়ে করে যে কাকে? একজন মুফতি সাহেবকে। সানা খান কে? বলিউড অ্যাক্টর। ক্যান ইউ ইমাজিন দ্যাট? বলিউড অ্যাক্টর মানে কোন লেভেলের হতে পারে? আই মিন দুনিয়ার লেভেল তো অনেক বড় হতে পারে, বাট আল্লাহর চোখে অনেক নিচু বান্দা সে, কারণ তার পুরো জীবনটাই হচ্ছে আউট অফ ইসলাম। যেই মেয়ের পুরো জীবনটাই উল্টাপাল্টা, সেই মেয়ে যদি একজন মুফতিকে বিয়ে করতে পারে, তার লাইফ চেঞ্জ করতে পারে, আল্লাহর পথে ফিরে আসতে পারে, বোরকা পড়তে পারে, হিজাব পড়তে পারে, আমার দেশের মেয়ে নায়িকারা কেন পারবে না যুবক ভাইরা, কি না বলেন? এটা বড় একটা মোটিভেশন আই থিঙ্ক। এবং আমরা যা দাড়ি টুপিওয়ালা আছি, দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, এটা আপনার একমত হলেও আমার সমস্যা নাই, একমত না হলেও কোনো আমার সমস্যা নাই। একজন মেয়ে যে পারিবারিকভাবে দিনের বাহিরে বড় হয়েছে, যার দিনদার পরিবার নয়, পুরো জীবনটাই দিনের বাহিরে, বোরকা ছাড়া, ইউনো, প্যান্ট, টি শার্ট, টাইট ফিটিং ড্রেস ছাড়া জীবন করেছে, বাট মেয়েটার মনে মনে ইচ্ছা যে আমি দিনের লাইনে আসব, আমি দিনদার হব, জাস্ট ল্যাকিং অফ লাইফ পার্টনার। এমন কাউকে সে পাচ্ছে না যার মাধ্যমে সে দিনের লাইনে ফিরে আসবে। এমন মেয়ে যদি আপনি পান যে সে দিনের লাইনে পরিপূর্ণ ফিরে আসতে চায়, অ্যান্ড মাশাআল্লাহ আগে জিন্সের প্যান্ট পরতো, এখন মোটামুটি বোরকা পরছে, মোটামুটি পাঁচক তো নামাজ পড়ার ট্রাই করছে, এবং বাজে সমস্ত নেশার থেকে সে বের হয়ে আসছে, আপনি হুজুর হয়েছেন বিধায় যে আপনি খালি মাদ্রাসার ছাত্রী কি বিয়ে করবেন, এ চিন্তা বাদ দেন। মাদ্রাসার ছাত্রীও যেমন ভালো, একজন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রীও ভালো হতে পারে যদি সে ভালো জীবনসঙ্গী পায়, ঠিক কিনা বলেন? আমাদের মাইন্ড খুব ন্যারো, উই আর রিয়েলি রিয়েলি ন্যারো মাইন্ডেড পার্সন। মনটা বড় করেন যুবক ভাইয়ারা। যেই নারী আপনার জন্য দিনের পথে ফিরে আসতে চায় এবং আপনার মনে হচ্ছে শি ইজ পারফেক্ট ফর ইউ, প্লিজ লেট গেট ম্যারিড অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত পারা যায় বিয়ে করে ভালোভাবে জীবনযাপন করবেন। ইনশাআল্লাহ, পর্দাশীল নারীকে ভালোবাসে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? 12 নম্বর গুণ, যেই নারী আব্বা আম্মাকে ভালোবাসে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। অনেক মেয়ে দেখবেন বিয়ে করার পরে শ্বশুর বাড়ি যায়, আব্বা আম্মাকে একদম ভুলে যায়। অনেক আছে স্বামী ভালো পেয়ে গেলে, সন্তান হয়ে গেলে আব্বা আম্মাকে একদম ভুলে যায়, বাট এটা ঠিক না। যে নারী আব্বা আম্মাকে ভালোবাসতে পারে আল্লাহ তাআলা তাকে বিপদের সময় বাঁচায় দেয় এবং আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটা সময়ের জন্য ভালোবাসার সাথী হয়ে যায়। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা সবাই? আমরা 12টা গুণ বলেছি, নট ইন ডিটেইলস, আমরা প্রেসাইজলি বলেছি, যতটুকু পারা যায় আমরা চেষ্টা করেছি আল্লাহ প্রত্যেকটা মা বোনকে এই 12টি গুণ তাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি, আমিন। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক, সকলেই পড়া, আমিন। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে দিনের লাইনে এসে দিনের খাদেম এবং পরিপূর্ণ একজন দায়ী ইলাল্লাহ হিসেবে, অর্থাৎ সে যেন ইসলামের জন্য কাজ করতে পারে, ইসলামের হয়ে কাজ করতে পারে, আল্লাহ সে তৌফিক প্রত্যেকটা নারীকে দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি, আমিন। ওয়াহির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।